আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আইহতুল্লাবুল আজা কাইফা হালুকুম আরজু আন্নাকুম বিসালামতিন ওয়াআফিয়া। আনাল ইয়াওম উকদ্দিমু দারসান ইসলামিয়ান লিতুল্লাবি সফি সানি। আমি আজ দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের জন্য একটি ইসলাম ক্লাস দেখাচ্ছি। দারসুল ইয়াওম আল হাদিস উত্তাসি ওয়াল ইশরুন। আজকে আমরা 29 নং হাদিস আমরা পড়ব। আইহতুল্লাবুল আজা উনজুরু ইলা সাব্বুরা। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে দেখো। হাদাল হাদিস শরীফ ও ও ও ও হাহুনাল মানা আল আন আন্তুম তাকরাউন আল হাদিস শরীফ মা আল মানা ফি আনফুসিকুম কামা আন্তুম তাস্তাতিউন। তোমরা হাদিস হাদিসের অর্থ যতটুকু পারো মনে মনে পড়ো। আইহতুল্লাবুল আজা আল আন ইকরাউ বিরফে সৌত কামা আন্তুম তাস্তাতিউন। তোমরা যতটুকু পারো আওয়াজ করে পড়ো। আইহতুল্লাবুল আজা আল আন ইকরাউ মাহিয়া আইন নুন জবর আন আইন বাজবর আব দাল্লাম জির দিন আম খারাজবুল্লাহ হা হাওয়াজের হিব আন আবদুল্লাহ হিব নুন জিন্নি আন আবদুল্লাহ হিব নি বুসরিন বাসিল ফেস বুস রাদিজের রিন বুসরিন রাদিয়াল্লাহু আনহু কালা কালা কফালি জবর ক লাম জবুল্লাহ কালা কফালি জবর ক লাম জবুল্লাহ কালা 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 লাম নুন জবর লান নুন নুন জবর না বায়াজের বি ইয়া পেশিও কালা নবীয় আইন পেশ ওম ওয়া পেশরু হা পেশ ওম রুহু ও ওয়া জবর ওয়া হা জবর হা সিন পেশ সু নুন জবর না ওয়া হা সুনা আইন জবর আ লাম জবর লা আমা লাম পেশ লু হা হা উটা পেশ হু আমালুহু ওয়া হা সুনা আমালুহু খাইরু নাসি মান তালা ওম রুহু ওয়া হা সুনা আমালুহু। রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। এ হাদিস তিরমিজি শরীফে আছে। অর্থ হযরত আব্দুল্লাহ বিন বসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ব্যক্তি সে যার আয়ু দীর্ঘ আমল ভালো। তাহলে এই হাদিসের মধ্যে বলা হয়েছে খুলাসাতুল হাদিস, এই হাদিসে বলা হয়েছে যার আমল ভালো অর্থাৎ যে নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত প্রদান করে, বেশি বেশি করে আখেরাতের কাজ করে, যার আমল ভালো এবং যার আয়ু বেশি, সে দীর্ঘদিন সে দুনিয়াতে হায়াত পেয়েছে, 80 বছর, 90 বছর, 100 বছর, 70 বছর, সে হইল সর্বোত্তম। কেন? কারণ তার নেক কাজ বেশি করার সুযোগ হয়েছে। আরেকজন লোক যার আমল ভালো কিন্তু হায়াত সে কম পেয়েছে, 50 বছর পেয়েছে বা 40 বছর পেয়েছে, সে তো বেশি আমল করার সুযোগ পায় নাই। অতএব যার আয়ু বেশি হয়েছে এবং আমলও ভালো, সে হইল উত্তম ব্যক্তি। এই হাদিস, এই হাদিসে একথা বলা হয়েছে। তাহলে হাদিসের সারাংশ, যার আমলও ভালো, নেক কাজ বেশি বেশি করেছে এবং আয়ুও বেশি দীর্ঘ, সে হইল উত্তম ব্যক্তি। তাহলে আমরা এই হাদিস থেকে কী শিখলাম? আমরা এই হাদিস থেকে শিখলাম যে আমরা আমাদের আমল যেন আল্লাহ পাক ভালো করে দেন এবং আমাদের হায়াত যেন আল্লাহ পাক বাড়াই দেন, আমরা এই দোয়া করব। আল ওয়াজিবুল মানজিলি আং তাহফাজুল হাদিস শরীফ মা আল মানা। তোমরা এই হাদিস অর্থসহ তোমরা শিখবে ও আং তাকতুবু এবং তা লিখবে। আইহাতুল্লাবুল আজা আনা উসিকুম আং তুকিমু ফি বুয়ুতিকুম ফি হাদিহিল হালাতি সাইয়্যা ও আং তাহফাযু দুরুসাকুম কাসিরান কাসিরা ও আসআলুল্লাহ আল আলিয়্যিল আযীম আন ইয়াহফাযানা ও ইয়্যাকুম মিন করোনা আমিন ও উরাহিবুকুম লিহুযুরিকুম ফিল ফাসলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।